দীপাবলি উৎসব উপলক্ষে নিজ বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় শনিবার বস্ত্র বিতরণ করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মোহনপুর পৌর এলাকার বোয়ালিয়া, তুলাবাগান, মোহনপুর বাজার, জগৎপুর সহ আরও একাধিক এলাকায় মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত থেকে নিজ হাতে মহিলাদের হাতে তুলে দেন বস্ত্র। এদিন মন্ত্রী সকলকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মিলিতভাবে এই আনন্দের উৎসবে মেতে ওঠার আহ্বান জানিয়েছেন। করোনা নির্বাচন হওয়ার পরেও একসাথে এত এমনই আয়োজক ত্রিপুরা দাঁড়াবে, যেদিন আমরা ঘরে ঘর করলে ঘরে উদ্বোধন অনেকে দু একজনে খাওয়ায় না খাওয়ায় বা একটু সুন্দর করে সাজায়, এরকমই একটা অনুষ্ঠান। তো এই কথাগুলি আমাদের সরকার চিন্তা করে। তো সবসময় আমরা সব দিতে পারছি, কারা কারা 2000 টাকা ভাতা পান আত্মীয় দেখি বাড়িতে লজ্জা কিছু নেই, যার যার বাড়িতে 2000 টাকা ভাতা পান। আরে বাবা চালের বাড়িতে আছে আমরা না পান আমাদের পরিবারে কেউ পাই 2000 টাকা ভাতা কারা কারা পাইতেছে জানেন? ভারতবর্ষে অনেকটি রাজ্য আছে, একটু আগে একটা বুড়ি মহিলা ভূমিকরণী কইছে, কইছে নেটে দেখছি যে ভারতবর্ষে একমাত্র তৃতীয় রাজ্য যেখানে